ইসরায়েলের বিপক্ষে ভোট অপরাধ তদন্ত করবে জাতিসংঘ হুমকি দিল ইসরায়েল ইসরায়েলের সঙ্গে অস্ত্রবিরতি কার্যকর করার সামান্য আগে হামাস একসাথে তিনশো রকেট নিক্ষেপ করার পরিকল্পনা করেছিল ইসরায়েলের ব্যাপারে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না বললেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং ছয় আর্মেনীয় সেনাকে আটক করল আজার প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চলা এগারো দিনের সংখ্যাতে অপরাধের অভিযোগ আন্তর্জাতিকভাবে তদন্ত করতে রাজি হয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ গত বৃহস্পতিবার মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত হয়েছে ইসলামিক সহযোগিতা পরিষদ ও ফিলিস্তিন এ প্রস্তাব আনে অধিবেশনে আনিত প্রস্তাবে ভুটা তদন্তের পক্ষ সমর্থন করে বেশিরভাগ সদস্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ফোরামে ঘটনা তদন্ত প্রস্তাব গৃহীত হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে তারা তদন্তে সহযোগিতা করবে না বলে জানিয়েছে রয়টার্সের খবরে বলা হয়েছে সাতচল্লিশ সদস্যের মানবাধিকার পরিষদের চব্বিশটি দেশ প্রস্তাবের পক্ষে এবং নয়টি দেশ বিপক্ষে ভোট দেয় আর চোদ্দটি দেশ ভোটদানে বিরত থাকে প্রস্তাবে ইসরায়েল হামাস সংঘাত তদন্তে একটি স্থায়ী তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে যার কাজ হবে লড়াই চলার ওই সময়ে ইসরায়েল গাজা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদন দেয়া গত বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ এক অধিবেশনে ভাষণ দানকালে মিশেল বেচেলে বলেছিলেন গাজায় যে প্রাণঘাতী বোমা হামলা ইসরায়েল চালিয়েছে তাতে একশো তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন তা যুদ্ধাপরাধ গঠন হতে পারে যদি তা অনুপাতহীন হয় ইসরায়েলের দাবি তাদের হামলায় ধ্বংস হওয়া বেশিরভাগ ভবনে সশস্ত্র ফিলিস্তিন দল আশ্রয় নিয়েছিল এবং সামরিক তৎপরতা চালিয়ে আসছিল কিন্তু এর কোনো প্রমাণ আমাদের চোখে পড়েনি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ফিলিস্তিনের হামাসের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে পাশাপাশি ইসরায়েলকে দ্রুত শান্তিরও দাবি জানিয়েছে হামাস অপরদিকে গাজা উপত্যকায় বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল গাজাই হত্যাযোগ্য চালানোর পর এবার লেবাননকে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিলেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনিগানস লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের উনিশশো বিরাশি সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ হুমকি দেন হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লার সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনিগান্স বলেন লেবানন থেকে যদি কোনো হামলা চালানো হয় তাহলে ওই দেশে কাপন ধরিয়ে দেওয়া হবে লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং সেই তালিকা গাজা তালিকার চেয়েও বড় গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েকদিন পরই দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এই হুমকি দিল যদিও লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ গত মঙ্গলবার হিজবুল্লাহ মহাসচিব বলেন সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী তিনি বলেন এ যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা নিতে হবে যে বাইতুল মোকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো অন্যদিকে ইসরায়েলের সাথে অস্ত্রবিরতির পর প্রথম বক্তৃতায় সিনোয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে ইসরায়েলের অভ্যন্তরে তাদের দশ হাজার শহীদ রয়েছে জেরুজালেম ক্ষতিগ্রস্ত হলে তারা সারা দিতে প্রস্তুত তিনি বলেন আমরা সামনের দিকে জনপ্রিয় প্রতিরোধ পরিচালনা করব আর এর পিছন ভাগ সংরক্ষিত থাকবে সামরিক প্রতিরোধের মাধ্যমে সিনোয়ের বলেন অস্ত্রবিরতি কার্যকর করার সামান্য আগে হামাস একসাথে তিনশো রকেট নিক্ষেপ করার পরিকল্পনা করেছিল এসব রকেটের একশো পঞ্চাশটি নিক্ষিপ্ত হতো তেলাবি লক্ষ্য করে কিন্তু মিশর ও কাতারি প্রতি সম্মান প্রদর্শন করে আমরা তা না করার সিদ্ধান্ত নিয়েছি তিনি দাবি করেন হামাসের একশো থেকে দুইশো কিলোমিটার পাল্লার মিনিটে একশোটি রকেট নিক্ষেপ করার সক্ষমতা রয়েছে হামাসের এই নেতা জোর দিয়ে বলেন ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি হলেও এখনও কোনো পক্ষ সমঝোতায় সই করেনি গাজায় হামাসের টানেলগুলোর বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা নাকচ করে দিয়ে সিনোয়ার বলেন গাজা উপত্যকায় তাদের পাঁচশো কিলোমিটার টানেল আছে ইসরায়েলি হামলায় মাত্র পাঁচ ভাগের ক্ষতি হয়েছে তিনি বলেন ক্ষতিগ্রস্ত অংশটি কয়েক দিনের মধ্যেই মেরামত করা হবে পুরো গাজা উপত্যকার আয়তন তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার সিনোয়ারের কথা যদি সত্যি হয় তবে এর অর্থ হল উপকূলীয় এই ছিটমহলটির বেশিরভাগ এলাকাতেই হামাসের টানেল রয়েছে আর হামাসের টানেলের দৈর্ঘ্য লন্ডনের আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেমের চেয়েও বড় গাজার মতো সীমিত এলাকায় টানেলগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে দশটি সমান্তরাল লাইনে এবং তারপর পূর্ব থেকে পশ্চিম দিকে আরও আটটি টানেল থাকতে পারে ইসরায়েলি বাহিনী দাবি করেছিল তাদের হামলায় একশো কিলোমিটার টানেল ধ্বংস হয়ে সিনোয়ার জোর দিয়ে বলেন আলাক্সা আর জেরুজালেম হল আমাদের রেড লাইন তিনি বলেন শত্রুরা যদি জেরুজালেম ও পবিত্র স্থানগুলোর কোনো ক্ষতি করে তবে আমরা আরও বড় যুদ্ধের জন্য তৈরি উচ্ছেদের মুখে থাকা শেখ জার্রাহ ও সিলোয়ানের অধিবাসীদের দৃঢ় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন হামাস তাদের পাশে আছে বন্দি বিনিময় চুক্তি নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে সে প্রসঙ্গে সিনোয়ার বলেন এ নিয়ে আলোচনা চলছে তবে ইসরায়েলের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এ ব্যাপারে অগ্রগতি হচ্ছে না তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন গাজার সমস্যা সমাধান না হলে হামাস সবকিছু জ্বালিয়ে দেবে তিনি আরো বলেন যুদ্ধ আরও ছড়িয়ে পড়লে অন্যান্য দেশের অন্যান্য গ্রুপগুলো তাদের সাথে যোগ দিত বলে তিনি আত্মবিশ্বাসী ছিলেন উল্লেখ্য লড়াইয়ের এক পর্যায়ে লেবানন থেকেও ইসরায়েলের রকেট নিক্ষিপ্ত হয় তবে কে এগুলো নিক্ষেপ করেছে তা এখনও স্পষ্ট নয় এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আলেসানি বলেছেন যুদ্ধবিরতি সত্ত্বেও আলাকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে তিনি শুক্রবার দোহাই বলেছেন ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চাই অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি আলেসানি বলেন যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোন পদক্ষেপ নিতে তেলাবি ব্যর্থ হবে ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না কাতার কোনদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে রকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক যুদ্ধে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা তিনি বলেন কাতার একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিয়ে যাচ্ছে থেকে ইহুদিবাদী ইসরায়েল টানা বারো দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে উনসত্তর শিশু সহ অন্তত দুইশো ষাট ফিলিস্তিনি শাহাদত বরণ করেন এবং আহত হন আরো প্রায় দুই হাজার ফিলিস্তিনি সবশেষ জানিয়ে দিচ্ছি আর্মেনিয়া আজারবাইজান প্রসঙ্গ ছয় আর্মেনীয় সেনাকে আটক করেছে আজারবাইজান সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত বৃহস্পতিবার তারা এ তথ্য জানায় নাগর্ণ কারাবাখ নিয়ে দেশের সীমান্ত সংঘর্ষে প্রায় এক বছর পর এ ধরনের একটি ঘটনা ঘটল আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে পর্যবেক্ষণ ও নাশকতা চালানোর কাজে পারদর্শী একদল আর্মেনীয় সেনা সাতাশ মে রাত তিনটার দিকে জুখারি আইরিম বসতির খেলবাজার এলাকা দিয়ে আজারবাজানের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে বিবৃতিতে আরও বলা হয় এই ছয় আর্মেনীয় সেনা আজারবাজানের সেনাদের রসদ সরবরাহ করার রাস্তায় মাইন পুঁতে রাখার চেষ্টা করেছিল সে সময়ে তাদের গ্রেপ্তার করা হয় এছাড়া ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সহ আর্মেনীয় সেনাবাহিনীর বেশ কিছু ইউনিটকে সীমান্ত এলাকায় সমবেত হতে দেখা যায় মন্ত্রণালয়টি বলছে এ কারণেই আমরা এই পদক্ষেপ নিয়েছি এতে তারা আর অগ্রসর হয়নি এদিকে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তাদের বাহিনী সীমান্ত এলাকায় কিছু ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করছিল তখন আজারবাজানি বাহিনী তাদের ঘিরে ধরে এবং ছয় সেনা সদস্যকে ধরে নিয়ে যায় গত বছর নাগর্ণ কারাবাখ অঞ্চলের দখল নিয়ে সাবেক ইউনিয়নের এই দুই প্রজাতন্ত্র বিরুদ্ধে জড়িয়ে পড়ে ছয় সপ্তাহ ধরে চলে যুদ্ধ আন্তর্জাতিকভাবে আজারবাজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত নাগর্ণ কারাবাখ প্রায় এক দশক ধরে দখলে রেখেছিল আর্মেনিয়া এই যুদ্ধে প্রায় ছয় হাজার মানুষ মারা যায় পরে মস্কোর মধ্যস্থতায় ইয়ারভেন ও বাকুর মধ্যে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে চুক্তি অনুযায়ী অঞ্চলটির একটি বড় অংশ আজারবাইজানের কাছে হস্তান্তর করে আর্মেনিয়া